Subscribe my channel and click the bell icon for more updates. Assalamu alaikum warahmatullah. Shobai kemon achen bondhura? Asha kori shobai bhalo achen. Ajke amar tutorial ti holo jader Photoshop e bangla likhte problem hoy tader jonno. Tar age boli nei jara ekhono amar channel subscribe koron nei tara obosshoi obosshoi amar channel subscribe korben. আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে যে জিনিসটা আমি দেখাতে যাচ্ছি তা হচ্ছে আমরা অনেক সময় ফটোশপে বাংলা টাইপ করতে গেলে প্রবলেম দেখা দেয়। দেখা যাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করতে কোনো সমস্যা হচ্ছে না, অ্যাডোবি ইলাস্ট্রেটরে টাইপ করতেও কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমরা যখন ফটোশপে টাইপ করতে যাই তখন এই সমস্যা দেখা দিচ্ছে। তো আগে আমি জিনিসগুলো দেখাচ্ছি আপনাদেরকে, যেমন আমি এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, আমি এখানে টাইপ করব। টাইপ করার আগে আমি এখান থেকে যে কোনো একটা বাংলা ফন্ট সিলেক্ট করে নিতে হবে অবশ্যই, যে কোনো একটা বাংলা ফন্ট আপনি সিলেক্ট করতে পারেন। আমি সত্য নিয়ম যে এটা সিলেক্ট করলাম। আর অবশ্যই অবশ্যই আপনার কম্পিউটারে বিজয় 52টা ইনস্টল থাকতে হবে, যদি বিজয় 52 আপনার কম্পিউটারে ইনস্টল না থাকে তাহলে কম্পিউটারে ইনস্টল করে নেবেন। আর যারা যাদের কাছে এই সফটওয়্যারটি নেই তারা সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন, ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, আপনার ডাউনলোড করে নেবেন। তো বিজয় 52টা আপনি চালু ইনস্টল করার পরে এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখুন এটা এখন ইংরেজি মোডে আছে, এটাকে বাংলা মোড করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্ট একসাথে চেপে ধরে বি চাপবেন। এখন এটা বাংলা মোড হয়ে গেল, বাংলা মোড হয়ে গেল। তাহলে আমি এখন এখানে টাইপ করতে পারবো আমার নাম, এখানে টাইপ করতে কোনো সমস্যা হচ্ছে না। এখন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর টাইপ করবো, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম। অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করার পরে আমি এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করে এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে যে কোনো একটি, এখানেও সেম মাইক্রোসফট ওয়ার্ডের মতো যে কোনো একটি ফন্ট, বাংলা ফন্ট আপনি সিলেক্ট করে নেবেন। আমি একটি বাংলা ফন্ট সিলেক্ট করে নিলাম। আর অবশ্যই খেয়াল রাখবেন বিজয়টা ওপেন আছে কিনা, বাংলা মুডটি ওপেন আছে কিনা, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তারপর এখান থেকে এখন আবার টাইপ করুন এখানেও টাইপ করতে কোনো সমস্যা হচ্ছে না। এখন আমি ফটোশপটি ওপেন করি, ফটোশপটি ওপেন করলাম। ফটোশপটা ওপেন করার পরে আমি এখান থেকে টাইপ টুলের সাহায্যে এটা যে কোনো একটা বাংলা ফন্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি একটি বাংলা ফন্ট সিলেক্ট করে নিলাম, এখান থেকে একটি বাংলা ফন্ট আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে অবশ্যই বিজয়টা চালু আছে কিনা দেখে নেবেন, তারপরে আপনি এখানে টাইপ করবেন। এখন টাইপ করলাম, দেখুন আমি আবার লিখতে যাচ্ছি কি হয়ে গেছে। তো এই সমস্যাটা দুটি কারণে হতে পারে। প্রথম যে কারণটি এটি হচ্ছে এডিট, এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে টাইপ, টাইপ সিলেক্ট করবেন। এখান থেকে টাইপ সিলেক্ট করার পরে এখান থেকে মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান এটাকে টিক চিহ্ন দিয়ে দেবেন। হয়তো ইস্ট এশিয়ান এখানে টিক চিহ্ন ছিল, আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, দিয়ে ওকে চাপবেন। তারপরে সবচেয়ে বড় যে প্রবলেমটা, মানে যেটার কারণেই মূলত এই সমস্যাটা হয়, সেটা হচ্ছে আপনি এখান থেকে উইন্ডোজ থেকে ক্যারেক্টার সিলেক্ট করবেন। ক্যারেক্টার সিলেক্ট করার পরে আপনি এখান থেকে দেখুন এখানে অল ক্যাপস যে অপশনটা এটা চালু আছে, এই অল ক্যাপস অপশনটাকে আপনি অফ করে দিবেন। দেখুন অটোমেটিকলি আমার নাম, এটা যেটা ভুল ছিল সেটা অটোমেটিকলি ঠিক হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে অল ক্যাপস এই অপশনটা চালু থাকার কারণেই আমাদের এই প্রবলেমটা হচ্ছিল। এখন আপনি আবার টাইপ করে দেখুন, আর প্রবলেম হবে না। আর আবার টাইপ করে সিলেক্ট করুন, সিলেক্ট করে যে কোনো জায়গায় ক্লিক করে আবার লেখা শুরু করুন। এখন আর প্রবলেমটি হবে না। আমি আগেও এই সমস্যা অনেকদিন ভুগেছিলাম। তো আমার এই টিউটোরিয়ালের কারণে যদি আপনারা আপনাদের কারো সুবিধা হয়ে থাকে বা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই টিউটোরিয়ালগুলো আপনাদের ফ্রেন্ডদের মাঝে সেই জিনিসগুলো শেয়ার করবেন। তো আশা করি সামনে নতুন কোনো টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।